আসসালামু আলাইকুম বন্ধুরা, মনে করুন ছোট্ট বাচ্চারা ড্রয়িং করতে পারে না, কিন্তু আপনি তাকে এভাবে শেখান তাহলে সহজেই শিখতে পারবে। কিভাবে? স্কেল রেখে এভাবে সোজা একটি দাগ দিব, এরপর এখান থেকে এভাবে ত্রিভুজের মতো করে দিব। দেখুন, এটা কিন্তু ছোট্ট বাচ্চারা সহজেই করতে পারবে। এখন কি করব, এটা সোজা নিচের দিকে আসবে, আবার এখান থেকে সোজা একটি নিচের দিকে দাগ আসবে। দাগ আসার পর এভাবে দেখুন এটা সোজা করে দিব। ছোট্ট বাচ্চারা এভাবে দেখে দেখে আঁকবে, সহজেই বুঝবে এবং নিজে নিজে আঁকতে পারবে। যেই বাচ্চা ড্রয়িং করতে পারে না এভাবে তাদেরকে শেখাবেন। এখন ঘরের দরজা হবে, দুইটা সোজা দাগ দিয়ে এটার সাথে মেলায় দিলাম, ঘরের দরজা হয়ে গেল। এখান থেকে একটু বাঁকা করে সোজা দুইটা দাগ হবে, এখানে একটা এবং এইখানে আরেকটা, এটা হয়ে গেল রাস্তা। রাস্তা হওয়ার পর এই মাথা থেকে এভাবে ঢেউ ঢেউ দিলেই কিন্তু সুন্দর একটি নদী হয়ে যাবে। এই নদীর পাড়টা অবশ্যই আপনাকে ডাবল করতে হবে, এখানে একটি ডাবল করতে হবে এবং এখান থেকে আরেকটা ডাবল করতে হবে। নদীর পাড়টা ঢেউয়ে কম বেশি হতে পারে, কোনো সমস্যা নেই। এখন এখান থেকে এইভাবে, আবার এখান থেকে এইভাবে, আবার এখান থেকে এইভাবে তুলে দিলেই পাহাড় হয়ে যাবে। এই অবস্থাতেই আমরা এখন আকাশে আকাশি রং করব। সহজেই করছি আকাশে রং, এটা ছোট্ট বাচ্চারা অনায়াসে করতে পারবে। এজন্য সহজ সহজ ড্রয়িং ছোট্ট বাচ্চাদেরকে শেখাতে হয়। আকাশে যেই রং করলাম সেই রংটাই আবার আমরা পানিতে করব, অর্থাৎ আকাশি কালারটাই আমরা পানিতে করব। আমি আশা করছি এই ড্রয়িংটি সহজেই ছোট্ট বাচ্চারা আঁকতে পারবে এবং নিজে নিজেই এভাবে দেখে দেখে রং করতে পারবে। এখন পাহাড়ে যদি আমরা এই সবুজ হালকা, অর্থাৎ হালকা সবুজ যেটা ঘাসের রংটা করি আমরা, তাহলে দেখুন কেমন লাগে। নিশ্চয়ই এই রংটা পাহাড়ে ভালো লাগবে। পরীক্ষায় অথবা যে কোনো প্রতিযোগিতায় ছোট বাচ্চাদেরকে এই ড্রয়িংটি করতে বলবেন, তাহলে অবশ্যই তারা সহজেই করতে পারবে। আমি এমনভাবে রং করছি যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। ঘরটা গাঢ় হলুদ করলাম, ছোট বাচ্চাদের এরকম রং করা শেখাবেন। ঘরের এই নিচের অংশটাও আমরা গোলাপি করে ফেললাম। ঘরের দরজার রংটা আমরা খয়েরি বা বাদামি যেটা বলা হয় সেই রংটা করে দিলাম। এখন আমরা এখানেও ঠিক একই রকম পাহাড়ে যে রং করেছি সেই রংটাই ঘাস হিসেবে করে দিব। সুন্দর করে রং করব যেন বাহিরে না যাই। আশা করছি এভাবে ছোট বাচ্চারা সহজেই রং করতে পারবে। মাটিতে এই রাস্তা এই মাটির মতো রং করে দিব। সব ধরনের রঙেই এই কালারটা পাওয়া যায়। আমি এটা ব্যবহার করছি ক্রাউন অয়েল প্যাস্টেল 48 কালারে। তো বন্ধুরা, আশা করছি এই দৃশ্যটি দেখে সহজে আপনারা আঁকতে পারবেন বা ছোট্ট বাচ্চাদেরকে অনায়াসে শেখাতে পারবেন। এখানে আমরা কালো রং করে দিলাম। দৃশ্যটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন অন্যান্য বন্ধুদের মাঝে। দেখা হবে ইনশাআল্লাহ নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।